আসসালামু আলাইকুম, শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটু রেসিপি নিয়ে। যদিও এটা একদম দাদিনানির আমলের রেসিপি, তারপরও আমি আজ নতুন করে আপনাদের সাথে শেয়ার করব আমি কি করে করি। টমেটো এবং মিষ্টি আলুর খাট্টা, এটা একদম গ্রামীণ একটি খাবার। তবে গরমের সিজনে আপনি যদি এটি খান তাহলে সত্যি একদম মনে প্রশান্তি পেয়ে যাবেন। চলুন দেখে নিই কীভাবে রান্না করা যায়। প্রথমে এখানে আমি 3-4টি এরকম সাইজের মিষ্টি আলু কেটে নিয়েছি, ভালো করে ছিলে তারপর টুকরা করে নিয়েছি। আপনি যেরকম সাইজের ইচ্ছে টুকরা করতে পারেন, এটা সিদ্ধ হয়ে যাবে। তারপর অবশ্যই কেটে পানিতে নিতে হবে, না হয় কিন্তু এটাতে কালো কালো একটা কালার এসে যায়, সেজন্য পানিতে ভিজিয়ে নিলে কালারটা সুন্দর থাকবে। তারপর 4-5 বার ধুয়ে এটাতে আমি পানি দিয়ে সিদ্ধ করে নেব। সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম, সামান্য একটু হলুদ, খুব বেশি হলুদ দিতে যাবেন না, এতে কালারটা নষ্ট হয়ে যাবে, খাবারের টেস্ট নষ্ট হয়ে যাবে। টমেটো দিয়ে এটার কালার চলে আসবে। তারপর ভালো করে আলুটাকে ঢেকে দিয়ে আমি সিদ্ধ করে নেব। যখন আলুটা সিদ্ধ হবে ঠিক তখন অ্যাড করব টমেটো। তবে অবশ্যই আলুটা সিদ্ধ হওয়ার আগে আপনি টমেটোটা অ্যাড করতে যাবেন না, টমেটোর টকে অনেক সময় আলুটা সিদ্ধ হয় না, কেমন যেন একটু শক্ত হয়ে থাকে। এখানে প্রায় 1/2 কেজি পরিমাণ টমেটো আমি অ্যাড করে দিব, যেহেতু বাজারে এখন প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে সেজন্য টমেটোর পরিমাণটা একটু বেশি করেছি। টমেটো দিয়ে এটাকে আমি আবার চুলায় রান্না করব 8-10 মিনিটের মতো। একদম যখন টমেটো সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে ঠিক এরকম সিদ্ধ হয়ে যাবে, তখন ডাল ঘুটনি দিয়ে এটাকে ঘুটে নিব। আপনি স্যুপ হিসেবে খেতে পারেন এবং চাইলে ভাতের সাথেও খেতে পারেন, অসম্ভব টেস্টি। এবং সত্যি বলছি এটা কিন্তু একদম গরমের সময় যদি আপনি খান আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে। এটা ঘুটা শেষ হয়ে গেলে আমি বাগার দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে এটাকে বাগার দেবো। এখানে পেঁয়াজ দিতে যাবেন না, শুধু রসুনের বাগারের ফ্লেভারটাই ভালো লাগে। অ্যাড করে দিয়েছি 2-3টি শুকনা মরিচ। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সরিষা। সরিষাটা যদি আপনি প্রথমে দিতেন তাহলে কিন্তু পুড়ে যেত, তাই রসুনটা যখন হাফ হয়ে আসবে ঠিক তখন সরিষা দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে রসুনটা গোল্ডেন ব্রাউন করে আমি বাগারটা কমপ্লিট করে নেব। অবশ্যই এই খাট্টাতে আপনাকে এই বাগারটা অ্যাড করতে হবে, অসম্ভব সুন্দর একটি ফ্লেভার পাবেন এবং খেতেও অনেক টেস্টি হয়। বাচ্চারাও কিন্তু ডাল হিসেবে এটা ভাত দিয়ে খেতে পারে, স্যুপ হিসেবেও আপনি খাওয়াতে পারেন, যে টমেটো স্যুপ বলে বাচ্চাদের খাওয়াবেন, খুবই হেলদি। আমার বাসায় আমি গরমের সিজনে প্রচুর পরিমাণে টমেটো দিয়ে এই রান্নাটা করি, খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য ধনিয়া পাতা। একদম রেডি আমার আজকের মিষ্টি আলু এবং টমেটোর খাট্টা। মাঝে একটু বলে নিই, এটা আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটি খাবার, যে কারণে আমার প্রায় সময় রান্না করতে হয়। সে মিষ্টি আলু দেখলেই কিনে নিয়ে আসবে এবং এই খাট্টাটা তাকে রান্না করে দিই, তার খুবই ভালো লাগে, সাথে এখন আমরাও খাই। দেখতে যতটা সুন্দর খেতেও ততটা মজার। তবে আমি আবার বলছি, আপনি গরমের সিজনে এই খাট্টাটা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন কতটা মজার। মিষ্টি আলুটা এমনিতেই খুব বেশি মিষ্টি থাকে, আর টমেটোটা যদি খুব বেশি টক হয় তাহলে আপনি এখানে চাইলে 1 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করতে পারেন, তাতে খাট্টার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। কিন্তু আমি অ্যাড করলাম না, কারণ আমার মিষ্টি আলুগুলো যথেষ্ট পরিমাণ মিষ্টি ছিল। ব্যাস রেডি হয়ে গেল আমার আজকে সেই গ্রামীণ পদ্ধতির রান্না, টক মিষ্টি খাট্টা। যেহেতু এই সিজনে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে আমার চ্যানেলে অন্যান্য রেসিপিগুলো টমেটো দেখে নিতে পারেন। টমেটোর পিজা সস, টমেটো দিয়ে সস এবং টমেটো চাটনি রেসিপিগুলো আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো অ্যাড করে দিলো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এভাবে একবার রান্না করে দেখুন, সত্যি খুবই মজার। আমার আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।